রাজ্যে কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কি হবে না। সেটা বাংলার মানুষ কিন্তু কমিশনের কাছে জানতে চাইবে যদি ভোট নির্বিঘ্নে না হয় তাহলে কিন্তু বাংলার মানুষ নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলবে বলবে নির্বাচন কমিশন আমাদের কথা দিয়ে গিয়েছিল আমরা নির্বিঘ্নে বাংলায় ভোট করব কিন্তু বাংলায় নির্বিঘ্নে ভোট হয়নি তার দায়ী দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের উপর বর্তাবে না রাজ্য সরকারকে আমরা যতই দোষারোপ করি বাংলার মানুষ কিন্তু নির্বাচন কমিশনের ভরসা ও বসে আছেন তাদের কাছ থেকে প্রত্যাশা করেন যে নির্বাচন কমিশন ভালোভাবে ভোট করাবে সুতরাং এক্ষেত্রেও নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে বাংলার মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে বাংলার মানুষকে আপনারা আশ্বস্ত করুন বাংলার মানুষ যেন তাদের যে বিশ্বাস সে বিশ্বাস যে থেকে যেন চ্যুত না হয় তার ব্যবস্থা আপনারা করবেন এই আবেদনও আমরা তাদের কাছে করেছি সিও উপস্থিত ছিলেন প্রত্যেকটি আলোচনায় যে বিষয়গুলোর অবতারণা করেছি সিওকে আমরা বলেছি আমরা আগেও জানিয়েছি যেমন ধরা যাক আমি সিওকে কমপ্লেন করেছিলাম রায়গঞ্জে পুলিশ পেট্রোলিং হচ্ছে না সিও আমায় বললেন আমার কাছে ওয়েবসাইটে ছবি এসছে পেট্রোলিং হচ্ছে আমি সিওকে বললাম আপনি ঠিকই বলেছেন ওখানকার পুলিশ অফিসাররা কি করছে জানেন তারা একটা গ্রামে কিছু পুলিশকে নিয়ে গিয়ে ঘুরিয়ে দিচ্ছে ঘুরিয়ে দিয়ে ছবি তুলে পোস্ট করে দিচ্ছে আপনি সে পোস্টটা দেখে পাচ্ছেন যে পুলিশ তো ঘুরছে তারা কিরকম চালাকি করছে বুঝুন বুঝুন তারা আপনাকে ভুল বোঝাচ্ছে দুটো ছবি তুলে দিয়ে প্রমাণ করে দেবার চেষ্টা করছে সর্বত্র ঘুরছে আসলে ঘুরছে না ঠিক এরকম ভাবেই আরো অসংখ্য উদাহরণ তাদের সামনে আমরা তুলে ধরেছি কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনলাম এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা দেখা করেছিলেন বিবেক দুবের সঙ্গে এবং সেই বৈঠকের পর বেরিয়ে এসে কি জানিয়েছেন তাপস রায় শুনব কথা বলছে যে এখান থেকে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে অন্যত্র এগুলো তো আমি বলছি যে নির্বাচনে জেতার জন্য যা করা যায় না যা বলা যায় না এরা তাই করছে তাই বলছে এর আগেও করেছে তাই বলছে এর আগেও ইস্তেহার যা দিয়েছে সেই অনুযায়ী ওরা চলেনি পৌনে পাঁচ বছরে আমরা দেখিনি তারা যে সমস্ত তাদের কথা বলেছেন সেই সমস্ত কথা তারা রাখেননি ইস্তাহারে যা যা লিখেছেন সেগুলো তারা রাখেননি